দীর্ঘ 52 বছর পর খুলনা কলকাতা রেলপথে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করল বন্ধন এক্সপ্রেস ট্রেন। দুপুর 1:45 খুলনা স্টেশন থেকে 253 জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। এর আগে বেলা 12:30 দিকে খুলনা স্টেশনে পৌঁছায় বন্ধন এক্সপ্রেস। বাণিজ্যিক যাত্রার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এ সময় তিনি বলেন, ট্রেন চালুর মধ্য দিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সরাসরি ট্রেন চালুর ফলে যাত্রীদের দুর্ভোগ অনেকটা কমবে। অচিরেই খুলনাতে সহকারী ভারতীয় হাই কমিশন কার্যালয় খোলা হবে বলেও জানান ভারতীয় হাই কমিশনার। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর ট্রেন সার্ভিসটি বন্ধ হয়ে যায়। ট্রেনটিতে 456টি আসন রয়েছে। প্রতি বৃহস্পতিবার খুলনা কলকাতা রুটে নিয়মিত চলাচল করবে এই ট্রেন।